আসলে খুবই অবস্থায় আহারে কি হাত প্রসারিত করিতে লাগিলেন। এবং ঠাকুর দেখিলেন ওই হস্ত প্রসারিত হইয়া অল পাত্রটি তাহার নিকট রাখিলে তিনি আদেশ করিলেন অঞ্জলি আহার করিয়া বিশ্রাম কর, কাল খুব খুশি আমরা এই স্থান ত্যাগ করি। পরের দিন অচ্ছেলা শুরু হল গুরুদেব অগ্রে ঠাকুর কিশোরী এইবার বহু বনভূমির পার্বত্য এলাকা ব্রহ্মপুত্রের তীর ধরিয়া উত্তর দেশগুলিতে চলেই চলেছেন। কোথাও অভিজ্ঞতরে বিশ্রাম বা কোনো গুহায় রাত্রি রাত্রিবাস, এই পথ চলার যেন শেষ নাই। কেবলমাত্র গুরু ভরসা তার পদাঙ্গ অনুসরণ। এইভাবে চলতে চলতে একদিন অপরাহ্নবেলা পর্যন্ত তাহারা বিরামবিহীনভাবে চলিয়াছে। রাম ঠাকুর শান্ত শান্ত দর্শ হইয়া আর যেন করিতে পারিতেছেন না, তবু গুরুর পশ্চাতে চলিতেছেন। তবে মাত্র অন্ধকাল হইতে ঐশ্বরে পা দেয়া ছোট্ট বালকের অবস্থা বুঝিতে পারিয়া দয়ানন্দের এক অত্যাশ্চর্য বিভূতি প্রকাশ করিলেন। মণিবদ্ধ পর্যন্ত দুইখানি বৃহৎ আকারে অঞ্জলিবদ্ধ হাত তার সম্মুখে আবির্ভূত হইল। ওই হস্তে নানা জাতীয় সুমিষ্ট ফলে পরিপূর্ণ লক্ষ ঠাকুর কি করিলেন ভাবিয়া পাইতেছিলেন না। মন সময় সামান্য দূরে 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 থাকা গুরুদেব বলিলেন, রাম যত খুশি পথ আহার করিয়া তোমার উদা কিছুনা দূর ওই চলমান অঞ্জলিবদ্ধ হস্ত হইতে নিজের পছন্দ মতো